নমস্কার বন্ধুরা, আমি রীতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল রীতার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি সবার প্রিয় আলুর দমের রেসিপি নিয়ে। কিন্তু এখানে আমি আলুগুলোকে টুকরো না করে গোটা অবস্থাতেই দম বানাবো, তাও আবার পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে। তাহলে চলো কী কী লাগছে দেখে নাও। এখানে আমি একটু ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এক চামচ চারমগজ, কিছুটা আদা, সব কিছু আমি একসাথে বেটে নেব। আর আছে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, দু চামচ টক দই। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, এক চামচ ঘি, কিছুটা ধনে পাতা কুচি, সাদা তেল, স্বাদ মতো নুন আর চিনি। প্রথমে ছুরি দিয়ে আলুর গায়ে সামান্য কেটে নেব। এবার আলু সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারে জল নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য নুন। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব, তাই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই একে একে আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আলুগুলো সামান্য লাল করে ভেজে নেব। সবগুলো আলু লাল করে ভেজে তুলে নিয়েছি। আবারও ওই কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য চিনি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে, 30 সেকেন্ড ভেজে নেব। এবার বেটে রাখা মশলার পেস্টটা ঢেলে দিলাম, খুব ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, দু চামচ ফেটানো টক দই, খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর মশলা একসঙ্গে মিশে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ফুটতে দেব, তাই আবারও ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম, গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার দিচ্ছি 1 চামচ ঘি আর কিছুটা ধনে পাতা। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় রেসিপি আলুর দম। গরম গরম ফুলকো লুচির সাথে এই আলুর দমের রেসিপি জুড়ি মেলা ভার।
আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।